ভাসমান ব্যবসায়ীদের দখলে থাকা সিলেট নগরীর ফুটপাত হকারমুক্ত করার সিটি মেয়রের এক মাসের আলটিমেটাম শেষ হলেও একচুল পরিমাণ নড়েননি হকাররা। এমনকি খোদ নগর ভবনের সামনের অংশ হকারমুক্ত হয়নি। উল্টো দাপট দেখিয়ে প্রতিদিন বিকেল থেকে ব্যবসা চালিয়ে যাচ্ছেন তারা। এতে করে সিলেট নগরীর প্রধান সমস্যা হকার উচ্ছেদ নিয়ে শঙ্কা থেকেই গেছে। গত 16 জানুয়ারি সিলেট মেট্রোপলিটন চেম্বারের কনফারেন্স হলে নবনির্বাচিত এমপি শফিউল আলম চৌধুরী নাদেলের সংবর্ধনা অনুষ্ঠানে হকার উচ্ছেদে এক মাসের আলটিমেটাম দেন সিসিক মেয়র মোহাম্মদ আনোয়ারুজ্জামান চৌধুরী। শুক্রবার মেয়রের আলটিমেটামের সময় শেষ হয়েছে। এদিন ছুটির দিন থাকায় সিলেট নগরীর প্রাণকেন্দ্র জিন্দাবাজার বন্দরবাজার হকারদের দখলে ছিল। এমনকি কোর্ট পয়েন্ট এলাকায় নগর ভবনের সামনের অংশ জুড়েও ছিল হকারদের ভিড়। অভিযোগ রয়েছে সিটি কর্পোরেশনের কাউন্সিলর কর্মচারী কতিপয় পুলিশ সদস্যরা টাকা নিয়ে ফুটপাতে ব্যবসা করার সুযোগ দেন, যার কারণে ফুটপাতে বসে যারা ব্যবসা করেন তারা সন্ধ্যায় বিদ্যুতের আলোরও সুবিধা পান। বিশেষ একটি মহল এই ব্যবস্থা করে দেয় বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এতে নেওয়া হয় টাকা। সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, যানজট নিরসন ও হকার সহ বিভিন্ন বিষয় নিয়ে সিসিকের সঙ্গে মতবিনিময় হয়েছে। হকার উচ্ছেদের বিষয়টি আমাদের না, তবে সড়কে চলাচলে বাধা সৃষ্টি করলে সে হকার হোক আর যেই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক সব সময় অল টাইম হেলদি লাইফ।